ডিসক্লাইমার, ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ভাই ভাই ভাই, কি হয়েছে? এভাবে দৌড়াতে দৌড়াতে কই থেকে আসিস আর এভাবে হাবাচ্ছিস কেন? আরে ভাই, আপনি এখানে ঘূর্ণু রাখছেন? ওইদিকে যে হিরো আলম নতুন গান ছাড়েছে সেই খবর কি রাখছেন? এটা আবার নতুন কি, ও তো মাঝে মাঝে গান ছাড়ে। আরে ভাই, এবারের ব্যাপারটা একটু আলাদা। আলাদা আবার কি রে? ওই তো সে হেরে গলা ছেড়ে দিয়ে গান গাইবে আর আমাদের কানের বারোটা বাজাবে, এখানে আলাদা কি দেখলি? আরে ভাই, আপনারে কেমনে বোঝায়? বোঝাতে হবে না, তুই যা, আমি ঘুরে উড়াচ্ছি, আমার একটু শান্তি মতো ঘুরে উড়াচ্ছি। ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আপনি তো বুঝলেন না, এবারেরটা যেন তেন গান না, একেবারে চাইনিজ গান। চাইনিজ চাইনিজ চাইনিজ? তাইলে এখনো বসে আছিস কেন? গানটা চালা। বাংলা হিন্দি ইংলিশ এই অবধি ঠিকই ছিল, কিন্তু মানে চাইনিজটাকেও বাদ দিল না। না জানি এর পরে আরো কি কি দেখতে হবে। হ্যালো, জি ভাইয়া বলুন। তুই ভাই, তোর একটা রিকোয়েস্ট ছিল, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লাগায় পড় ভাই। জি, আমি তো আপনার সাথে কথা বলতেছি, কথা কিন্তু গোটা সবাই শুনতেছে। 5টা মিনিটের লাগা তুই খালি একটু আয়া পড়, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। আচ্ছা আচ্ছা ভাই, দেখতেছি দেখতেছি। So, hey, hello, what's up, guys? This is Farabi back with another Shata Shet. Dhurbe! Ja, bak! Ek to thamen, Friendzone LTD, Islamic short film baniye amader ke onek kichu shekhano try korteche. Please, shobai tader ke ektu support korben. Link description e. Tahole shuru kora jak, oi intro laga. ফার্স্ট অফ অল, আমি আপনি কিংবা পাশের বাসার আন্টি, আমরা সবাই জানি সঙ্গীত জগতের সুরের পাখি যদি স্যার ডক্টর মাহফুজুর রহমান হয়, ঘুমাতে পারি না সারা ধরে, তাইলে গানের পাখি আমাদের আলম ভাই। তুমি হলে বাবু আমি তোমার হিরো, একটা দুইটা না 4 মাসে প্রায় 30টারও বেশি গান করে রেকর্ড করেছে সে। আমি তোমাদের হিরো আলম, আমি তোমাদের হিরো আলম। কি মনে হচ্ছে এখন থেমে গেছে? সরি বস, এখনো রীতিমতো গান গেয়েই চলেছে। তারপরও কেন তাকে বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে না সেটাই বুঝতেছি না। আমিও আবার এটা ভাবেন না যে শুধু গান গেয়ে যাচ্ছে এই জন্য তাকে বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ডটা দিতে বলছি, না শুধু গান না, গানের সাথে সাথে তার ট্যালেন্ট গুলো একবার দেখেন। সে কোন ভাষায় গান করে নাই? বাংলা। এখন তুই ভার্সিটির ছাত্রে, তোর সাথে তপাত আমার দিন রাত। আর হিন্দি। আজামের পাশ দিয়ে আজানা। আর ইংলিশ। ও বেবি কাম 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 তুমি। আর এট লাস্ট সে শুধুমাত্র আপনাদেরকে তার ট্যালেন্ট বোঝানোর জন্য চাইনিজ ভাষাতেও গান করে দেখালো। তারপরও বলবেন তার ট্যালেন্ট নাই? আরে প্লিজ, বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ডটা চুরি করে হলেও তার মুখে সুরে মারেন। এবার গানটা নিয়ে কিছু বলি। বলো বলো। গানটা শোনার পর প্রথমে যে বিষয়টা আমার মাথায় আসলো সেটা হচ্ছে গানটা কপি করলো কোত্থেকে? কেন, ওয়াই? কারণ আলম ভাই এর আগে যতগুলা গান করছে তার প্রতিটা গানের টিউন ছিল কপি, সো নিয়ম অনুযায়ী এটাও বাদ যাওয়ার কথা না। এই যে বললাম, আমার কথা হচ্ছে আপনি টিউন নেন ক্রেডিট দেন না ঠিক আছে, বাট এখানে গানটাই মেরে দিলেন। আবার কথাটা কি লিখে দেওয়া যেত না? দরকার নাই বাপ। এখানে আলম ভাইকে পুরো দোষ দেওয়া যায় না, কারণ এই সবকিছুর পেছনে রয়েছে এই বান্দা। এর কাজই হলো এখান ওখান থেকে অন্যের গান বা গানের টিউন চুরি করে মাঝখানে আবল তাবল র‍্যাপ লাগিয়ে গানটারে নিজের বলে চালিয়ে দেওয়া। ইয়ো হিরো আলম গাই গান চাইনিজ সুরে যত রোস্টার, আবার রোস্টারদের নিয়ে কি জানো বলছে, যত রোস্টার ট্র্যাপটারের মুখে লাল জুতা মেরে। কি 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 গান্ডা আবার গাতো, আবার গা গান্ডা গাও। যত রোস্টার ট্র্যাপটারের মুখে লাল জুতা মেরে, মানে আপনি অন্যের গান চুরি করে নিজের বলে চালিয়ে দিবেন আর রোস্টাররা কিছু বললেই দোষ? সুরের মায়ের আবার বড় গলা, বিষয়টা এমন হয়ে গেল না? একটা গানে চীনা সুরে দেখিয়ে দে তোরা ইয়ো রাব্বি খান। থাম ভাই, গান কি জিনিস, র‍্যাপ সং কাকে বলে জানিস তো নাকি? না জানলে শাটার স্পিড, জিএক্সপি, সাইফ খান, জি আর তন্ময় ফলো করিস, সব শিখে যাবি। মুখে ছোটাও কেন এত ফুল বেজে থাকতে, প্রতিভার দাম কেউ দেয় না। এখানে প্রতিভা কই, দেখলাম না তো। ওয়েট, আপনি আবার এই চুরিটাকে প্রতিভা বলছেন নাকি? আমাদের সমাজে কিন্তু চুরিটাকে চুরি বলে, প্রতিভা না।
এখন কিছু মানুষ কইবো একটা গান হয় কপি করছে, তাতে কি এমন হইছে? কিছুই না, বাট কথা হচ্ছে কপি তো একটা না, মানে মোকাবেলা। আর বাবু খাইসোর কথা না হয় বাদই দিলাম। এইগুলা নিয়ে তো আবার কিছু বলা যাবে না, কারণ এদের নিয়ে কিছু বললে চাকরি থাকবে না। যাই হোক, অনেক হয়েছে, নাও কাম টু দা পয়েন্ট। আপনার গান ভালো লাগে গান করবেন, কেউ মানা করে নাই, কিন্তু অন্যের গান বা টিউন চুরি করে প্লিজ নিজের নামে চালায়ে দিবেন না। টিউন নিলে ক্রেডিট দেন আর গান নিলে কভার লিখে দেন, এতে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে বলে তো আমার মনে হয় না।